এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে। নোটিফিকেশন অনুসারে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ থ্রু গেট 2024। এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার শো করছে, ডেটেড 16/2 এ মাসের 16 তারিখে এই নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, যার মাধ্যমে এয়ারপোর্ট সেকশনে এই রিক্রুটমেন্ট করা হয়। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, aai.aero.gov.in এর মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে কি কি পোস্টে নেওয়া হবে সেই পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখে নেব। প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ, এখানে 3 পোস্টের ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং 90 শূন্য পদ আছে, জেনারেল 40, ইডাব্লিউএস 6, ওবিসি 22, এসসি 15, এসটি আছে 7, বাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে বেশ কিছু ভ্যাকান্সি আছে। এরপরে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 106 শূন্য পদ আছে, 52 জেনারেল, 11 ইডাব্লিউএস, ওবিসি 20, এসসি 16, এসটি আছে 7। এরপরে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স 278 শূন্য পদ, 137 জেনারেল, 27 ইডাব্লিউএস, 61 ওবিসি, এসসি 41, এসটি আছে 12। এরপরে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি 13 শূন্য পদ, জেনারেল 8, ওবিসি 1, ওবিসি 3, এসসি আছে 1, এসটিদের কোনো ভ্যাকান্সি এখানে নেই। টোটাল এই ভ্যাকান্সি এখানে মেনশন করা হয়েছে। এবার আমরা দেখে নেব এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কি লাগবে। প্রথম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ, এর জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি ইন আর্কিটেকচারের উপরে ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন। এর সঙ্গে জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির উপরে থাকতে হবে, সিভিলে তবে আবেদন করতে পারবেন। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এখানেও ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্সের উপরে, তবে আবেদন করতে পারবেন। এর পরের পেজে আমরা চলে আসব, পরের পেজে এখানে লাস্ট একটি পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ, এখানে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইটি সেক্টরে যাদের ব্যাচেলার ডিগ্রি করা আছে তারা আবেদন করতে পারেন, অথবা যাদের কম্পিউটার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যাদের করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো, এখানে দেখে নেব এজ লিমিট। এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম 27 মধ্যে বয়সসীমা হতে হবে 1/1/2024 তারিখ অনুসারে। আপার এজ লিমিট 27, 27 উপরে এসটি এসসিদের জন্য 5, ওবিসিদের জন্য 3 পর্যন্ত বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেটগুলো। এখানে ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 2/4/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন করবার লাস্ট ডেট 1/5/2024 তারিখ। অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে। এরপরে আমরা দেখে নেব রেমুনেশন স্যালারি পে স্কেল, এখানে যেটা বলা হয়েছে 40,000 থেকে 1,40,000 পর্যন্ত আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে, প্রত্যেক বছর 3% আপনাদের ইনক্রিমেন্ট থাকবে। এর সঙ্গে বেসিক পে ডিসনেস অ্যালাউন্স ইনক্রিমেন্ট 3%, বেসিক পে দিয়ে আপনাদের 35% এক্সট্রা, এইচআর এর গ্র্যাচুইটি সিপিএফ এ সমস্ত জিনিসও আপনাদের কিন্তু এখানে, মেডিকেল বেনিফিট সে সমস্ত জিনিস সমস্ত কিছু কিন্তু এখানে থাকছে। সব দিয়ে বছরে আপনারা 13,00,000 একটা কিন্তু প্যাকেজ আপনারা পাবেন স্টার্টিংয়ে। সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। আজকের ভিডিওতে কোন পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি।